হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক্সট স্কুল। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কারেক্টার স্পেলিং খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 2 থেকে 3টি প্রশ্ন প্রতি বছর কমন পড়ে যায়। আজ আমরা 21টি কারেক্টার স্পেলিং নিয়ে আলোচনা করব, যেগুলো নিয়োগ পরীক্ষায় 10 বারের অধিক এসেছে। তো চলুন শুরু করি। 1 নম্বর, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং। নিচে যে হিউমারাস শব্দটি আছে, এর সঠিক শুদ্ধ বানানটা কী হবে, স্পেলিংটা কী হবে আমরা একটু দেখে নিই। HUMORAS, হিউমারাস, যার অর্থ হচ্ছে রসাত্মক। 2 নম্বর, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং সিগারেট। এটা প্রায় 10 বারের অধিক এসেছে। তো সিগারেটের সঠিক স্পেলিংটা আমরা একটু দেখে নেব। CIGARETTES, সিগারেটস। তো একটু ভালোভাবে নোট খাতায় তুলে নেন। 3 নম্বর, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, এই যে নিউমোনিয়া, 15 বারের অধিক এসেছে নিয়োগ পরীক্ষাগুলোতে, আমরা একটু স্পেলিংটা দেখে নেব। PNEUMONIA, নিউমোনিয়া। একটু ভালোভাবে লক্ষ্য করুন এবং নোট খাতায় তুলে নিন। 4 নম্বর, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, এই যে অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা, এটা 10 বারের অধিক এসেছে নিয়োগ পরীক্ষাগুলোতে, আমরা একটু স্পেলিংটা খাতায় তুলে নেব। APPROPRIATE, অ্যাপ্রোপ্রিয়েট, যার বাংলা অর্থ যথার্থ। 5 নম্বর, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ শব্দটা 10 বারের অধিক এসেছে নিয়োগ পরীক্ষাগুলোতে, তো আমরা একটু স্পেলিংটা দেখে নেব। ATTENTIVE, অ্যাটেন্টিভ, অর্থ হচ্ছে মনোযোগী। 6, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, এটা হচ্ছে কি, ডিসিপ্লিন। ডিসিপ্লিন শব্দটা আমরা সঠিক স্পেলিংটা দেখে নেব। DISCIPLINE, অর্থ হচ্ছে শৃঙ্খলা। তো ডিসিপ্লিন, শৃঙ্খলা, এটা আমরা একটু নোট খাতায় তুলে নেব। 7 নম্বর, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, নিচের যে শব্দগুলো আছে এর মধ্যে ডায়রিয়ার সঠিক স্পেলিংটা কোনটা, আমরা একটু সঠিক বানানটি দেখে নেব। DIARRHOEA, ডায়রিয়া। তো একটু নোট খাতায় তুলে নিন, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো 10 বারের অধিক এসেছে, তো বোঝেন এটা তো খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বর, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, এটা তো কন্টিজিয়াসের সঠিক স্পেলিংটা আমরা একটু দেখে নেব। CONTIGUOUS, কন্টিজিয়াস, অর্থ হচ্ছে সংলগ্ন, আমরা একটু নোট খাতায় তুলে নেব। 9 নম্বর, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, এই যে এগ্রিকালচারাল, এগ্রিকালচারাল শব্দটির সঠিক বানান কোনটা, আমরা একটু দেখে নেব। এগুলো অনেকবার এসেছে। AGRICULTURAL, এগ্রিকালচারাল, অর্থ হচ্ছে কৃষিভিত্তিক। 10 নম্বর, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং এক্সটেনশন, এক্সটেনশনের সঠিক স্পেলিংটা আমরা একটু দেখে নেব। এটাও 10 থেকে 12 বারের উপরে এসেছে। EXTENSION, এক্সটেনশন, অর্থ হচ্ছে সম্প্রসারণ। 11 নম্বর, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, নিচে যে ব্রুকরেট, এই ব্রুকরেট শব্দটার সঠিক স্পেলিং আমরা একটু দেখে নেব। অনেকবার এসেছে। BUREAUCRATE, ব্রুকরেট, অর্থ হচ্ছে আমলাতান্ত্রিক। 12 নম্বর, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং পসেশন, পসেশন শব্দটার আমরা একটু স্পেলিংটা দেখে নেব। POSSESSION, অর্থ হচ্ছে সত্ত্ব বা অধিকার, আমরা একটু নোট খাতায় তুলে নেব এটা। 13 নম্বর, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং সাইকোলজি, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ভালোভাবে দেখে নেই, এটা 15 বারের বেশি এসেছে। PSYCHOLOGY, সাইকোলজি, যার অর্থ হচ্ছে মনোবিজ্ঞান। 14 নম্বর হচ্ছে, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং রিপিটেশন, রিপিটেশনের সঠিক স্পেলিংটা আমরা একটু দেখে নেব। REPETITION, অর্থ হচ্ছে পুনরাবৃত্তি। তো এটা খুব ভালোভাবে পড়তে হবে, এগুলো সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। 15, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং সুনামি, সুনামি শব্দটা অনেকবার এসেছে, 15 বারের অধিক এসেছে, তো আমরা একটু স্পেলিংটা দেখে নিই। TSUNAMI, সুনামি, সুনামির অর্থ হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস। 16 নম্বর, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং মিসপেল, মিসপেল শব্দটার আমরা সঠিক স্পেলিংটা আমরা একটু দেখে নেব। MISSPELL, মিসপেল, অর্থ হচ্ছে ভুল বানান। ওকে, 17 নম্বর, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, আমরা কোলেক্টোরাল, এই শব্দটার একবারে সঠিক স্পেলিংটা আমরা একটু শিখে নেব, কারণ এগুলো অনেকবার এসেছে। COLLATERAL, অর্থ হচ্ছে সদৃশ। 18 নম্বর, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, এটা হচ্ছে ইউনিক, আমরা সবাই জানি শব্দটা মানে খুব পরিচিত, কিন্তু ভুল হয়, যখন আমরা পরীক্ষার খাতে দেখবেন যে ভুল হওয়ার সম্ভাবনা হয়ে যায়। তো স্পেলিংটা একটু দেখে নিই। UNIQUE, অর্থ হচ্ছে অদ্বিতীয়, ইউনিক। ওকে, 19 নম্বরে, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, এটা জুয়েলারি, আমরা একবার সচরাচর শব্দ কিন্তু ভুল করি, তো জুয়েলারি স্পেলিংটা আমরা একটু দেখে নিই। JEWELLERY, জুয়েলারি, অর্থ হচ্ছে অলংকার। 20 নম্বর, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং
ভলান্টারি মানে খুবই পরিচিত শব্দ, আমরা অনেকবার এসেছে, আমরা একটু স্পেলিংটা দেখে নেব। VOLUNTARY অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবী, খুবই গুরুত্বপূর্ণ। 21 নম্বর, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, আমরা ভায়োলেন শব্দটার একটু সঠিক বানানটা দেখে নেব। ওকে, VIOLENCE ভায়োলেন্স অর্থ হচ্ছে সহিংসতা। বন্ধুরা, এই 21টি খুবই গুরুত্বপূর্ণ, এগুলো 10 বারের অধিক এসেছে, তাই এগুলো খুব ভালোভাবে নোট খাতা তুলে নিন এবং ভালোভাবে কমপ্লিট করুন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।